কলকাতার রিজেন্ট পার্কের লক্ষ্মী হাউসে শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের উদ্যোগে শুরু হলো পণ্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমের হাতে তৈরি হস্তশিল্পের প্রদর্শনী। পাশাপাশি রয়েছে চিত্র ভাস্কর্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সমারোহের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ। প্রদর্শনী চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। এই সম্পর্কে জানালেন শ্রী অরবিন্দ কালচারের সম্পাদক রঞ্জন মিত্র। অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার এই লক্ষ্মী হাউস 3 নম্বর রিজেন পার্কে অবস্থিত। 68 সালে শ্রীমাকে এই ক্যাম্পাসটা শ্রীমতী লক্ষ্মীদেবী লয়ালকা উপহার দেন, অফার করেন, এবং সেই সূত্রে এখানে শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার প্রতিষ্ঠিত হয় 75 সালে। এবং তার প্রথম উৎসব, এবং বলতে গেলে এই যে পুরো প্রতিষ্ঠানের একটা কেন্দ্রীয় উৎসব, সেটা এই শীতকালে 75 সালের শেষে 76 সালের শুরুতে শুরু হয়। এবং সেই থেকে অবিরাম আজ দীর্ঘ এতকাল অর্ধ শতাব্দী এটা চলছে, প্রায় অর্ধ শতাব্দী